সম্পূর্ণ বিনা পয়সায় ভর্তি। এরকম পাটনাতে খান স্যার, খান স্যার, খান স্যার, এরকম আপনি আমার বেঙ্গলে আপনি খান স্যার। আপনাকে একজন গভর্নমেন্ট সার্ভিস হিসাবে, অ্যাজ এ সোলজার হিসাবে দেখতে চাই, আপনাকে পুলিশ ফোর্সের একজন অংশ হিসাবে দেখতে চাই, আপনাকে আধা সামরিক বাহিনী মানে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, অসম রাইফেল, এনআইএ, এসএসএফ এর একজন সোলজার হিসেবে দেখতে চাই। হ্যাঁ, এই স্বপ্নটা পূরণ করতে গেলে আপনাকে সর্বপ্রথম ভালো করে পড়াতে হবে, আপনাকে সর্বপ্রথম ভালো করে মাঠ করাতে হবে, আর সেটি করানোর পরে আপনি যদি পাশ করেন, আপনাকে সব জায়গা থেকে পাশ করিয়ে যেদিন আপনি স্বপ্ন পূরণ করতে পারবেন, অর্থাৎ গর্দিটা আপনার গায়ে লেগে যাবে, আমার স্বপ্ন পূরণ হয়ে যাবে। আশা করি সেই সময় আপনার স্বপ্ন কিন্তু পূরণ হয়ে যাবে। আর এই স্বপ্ন পূরণ করতে কোনো টাকা লাগে না, কেননা স্বপ্ন কোনোদিন টাকা দিয়ে কেনা যায় না বা বেচা যায় না। আজকের এই স্বপ্ন পূরণ মিশন আপনাদের সামনে নিয়ে এসেছে, সম্পূর্ণ বিনা পয়সায় ভর্তি। অবশ্যই মাথায় রাখবেন, সম্পূর্ণ এখানে আপনারা কি বিনা পয়সায় পাচ্ছেন, শিক্ষা, এডুকেশন, সাথে সাথে আপনাদের জানা প্রয়োজন আছে আমার এখানে 5 জন শিক্ষক আছে, ইচ অ্যান্ড এভরিডে আপনাকে ডিফারেন্ট টিচার দিয়ে আপনাকে ক্লাস করাবো, সাথে সাথে আপনার ফিজিক্যাল ট্রেনিং দেওয়া হবো, এক্স সোলজার আমি নিজে দেওয়া হবো, সাথে ট্রেন প্রাপ্ত ব্যক্তিদের দিয়ে আপনার ফিজিক্যাল ট্রেনিং দেওয়া হবো। আর আপনাকে বলি সেরা সেরা, একদম পশ্চিমবাংলা নয়, আমি সর্বসেরা, আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করবো আপনার সকল করতে। সেই স্বপ্ন পূরণ করার লক্ষ্যে কিছু মানুষ আমাদের কাছে প্রতিদিন আসে, তার মধ্যে উল্লেখযোগ্য একটি বোন এসেছে যিনি ইউপিএসসির এক্সপিরিয়েন্স, তিনি একজন ছাত্রী, তিনি চান ভবিষ্যতে আমাদের দেশের একজন আমলা হবেন, একজন আধিকারিক হবেন। ভাইকে ভর্তি করে দিয়েছে আমার কাছে, কত টাকা দিয়ে জানবো, ভাইয়ের বোনের বাড়ি কোথায় জানবো, বা বোনের কেমন লাগলো আমাদের সঙ্গে কথা বলে, হোস্টেল গিয়েছিল, কালকের ওর মা উনি এবং সাথে সাথে ভাইকে দিয়ে এসেছে, আজকে ভাই ক্লাস করছে সেটাও দেখে এসেছে। তো সর্বপ্রথম আমি বলে দিই, আমি বোনের পরিচয় জানবো। নমস্কার বোন, বোন তোমার নাম কি? শিক্ষা। তো শিক্ষা, আমি শিক্ষা কথার অর্থ জানি না, জানো নাকি? এডুকেশন। তো এডুকেশন এমন একটি হাতিয়ার যেটা দিয়ে সকল দরিদ্রতাকে ভেদ করানো যায়, মেটানো যায়। তো সঙ্গে সঙ্গে নোংরামি, সব মাঝে যে নোংরা দিকগুলো আছে সেগুলো থেকে আলোর দিকে টেনে নিয়ে আসতে পারে। তো শিক্ষা, ভাইয়ের নাম কি? উজ্জ্বল সিং। উজ্জ্বলের বাড়ি কোথায়? গড়িয়া স্টেশন। উজ্জ্বল আমাদের প্রতিষ্ঠানে এখন স্টুডেন্ট। তো উজ্জ্বল কত টাকা দিয়ে ভর্তি হয়েছে? জিরো। একটিও টাকা এখনো পর্যন্ত উজ্জ্বলের কাছ থেকে পড়াশোনা পার পর নিয়েছি? আচ্ছা, ও চাকরি পাওয়ার পরে কত টাকা ডিল হলো আপনার সঙ্গে? আবার আপনি তো নিজেই বললেন স্যার, আমি তো আই এম টু মাচ ইমপ্রেসড, বিকজ আপনি নিজেই বলেছেন আমাকে, যখন আমি বলেছি স্যার আমার ভাই চাকরি হওয়া পরে ফার্স্ট স্যালারি আপনাকে দেবো, আপনি ডাইরেক্ট ইনভেস্টিগেট করেছেন, আপনি তো বললেন কি আমরা কোনো টাকা কোনো দিন টাকার লোক দেবে না, আপনি এইটার কথাও বলেছেন, টাইম ইজ দ্য মানি, আপনি বলেছেন সব থেকে বেশি বড় কথা টাইম আমাকে দিচ্ছ, আপনি এটা ট্রাস্টও দিয়েছেন আমাকে কি আমার ভাইকে আপনি এদিক থেকে বেস্ট সোলজার করবেন। আমার সৌভাগ্য, আমি আমার দেশের সোলজারকে তৈরি করছি, আমি আমার দেশের যারা নাগরিককে সুরক্ষিত করবে সেই ভাইকে তৈরি করছি, যে আগামী দিন বর্দি করে আমার দেশ মাতাকে, আমার ঝান্ডাকে রক্ষা করবে। তো আমি গর্বিত, সেই জন্যই আমি আজকের এই ভাইকে তৈরি করছি। আমি আপনি যখন বলেছিলেন যে আমার ভাইয়ের প্রথম টাকাটা আপনাকে আমি দিয়ে দেবো, আমি কি বলেছি? আমি বলেছি প্লিজ প্লিজ বলবেন না, আমাকে লোভ দেখাবেন না, আমি অনেক বড় উদ্দেশ্য নিয়ে এসেছি, আমি অনেক বড় উদ্দেশ্য নিয়ে এসেছি, ফলে আপনার ওই ছোট্ট টাকা দিয়ে আমি উদ্দেশ্য নষ্ট করতে দেবো না। আপনার যদি মনে হয় আপনার ভাইয়ের ফার্স্ট টাকা আপনি দেবেন, আস্তে আস্তে দিয়ে দেবেন, আগের দিন বলবেন না, যতদিন না পর্যন্ত সে বর্দি পায়, কারণ আমরা জানি আপনি চাকরি পাওয়ার পরেও আপনি থাকবেন একজন বেকার যুবক, চাকরি পাওয়ার অন্তত 1 থেকে 1.5-2 মাস পরে কিন্তু সে স্বনির্ভর হবে। আমার মহৎ উদ্দেশ্য আছে, আমি চাই আমার দেশের প্রত্যেকটি নাগরিক যারা সাহায্য চায়, যারা অ্যাজ এ সোলজার হতে চায়, তাদেরকে আমি
তৈরি করছি, এটা আমার কাছে অনেক বড় পাওনা। তারা টাইম দিয়ে আমাকে সাহায্য করছে, আমি তাকে একবারে সফল করার চেষ্টা করব, কারণ আমার দীর্ঘ অভিজ্ঞতা আছে। আমি 300 অধিক বাচ্চাকে আমি সফল করেছি, আমি নিজে একজন সোলজার ছিলাম, সেই জন্য আমি একজন সোলজারের কিভাবে তৈরি করতে হয় সবচেয়ে ভালো জানি, এবং সোলজারের লাইফটা জানি, এটা হচ্ছে বলিদান লাইফ, স্যাক্রিফাইস লাইফ আছে। ফলে আমি সেই বাচ্চাটির কাছ থেকে কি করে বলতে পারি যে টাকা নেব, অবশ্যই আমি বলবো তাদের কাছ থেকে টাকা নেবো যাদের আছে, যাদের দেওয়ার সামর্থ্য আছে, কিন্তু যার সামর্থ্য নেই সেই ব্যক্তিটার কাছ থেকে আমি একটি টাকা নেব না। যেমন একটু আগে আপনি বলেছেন আমার এক বন্ধু আছে, সেই বন্ধুর একটি ভাই আছে, তার বাবার একটি পা কাটা আছে, একটা পা নেই, তিনি অনেক দরিদ্র পরিবার থেকে বিলং করে, এটা নিয়ে অনেকে হাসি করে, অনেকে ঠাট্টা করে, করুক, থ্যাংক ইউ। আপনাদের রেসপন্সটাও আমার খুব ভালো লাগলো। আমি চাই আমার প্রত্যেকটি ভাইকে সর্বোচ্চ দিয়ে আমি এ করবো, কেন সুপারটি দেখেননি আপনি? আমি করিয়েছি 2018 সালে, চ্যালেঞ্জ করছি, কোন স্টুডেন্ট ফেল করেছে আমাকে দেখে দিক, তার পুরো টাকা আমি দিয়ে দেবো, তৎকালীন আমি পয়সা দিতাম। আমি 102 জনকে রেখেছি, 102 জনকেই পাস করেছি। পশ্চিমবাংলার বুকে কোনো একাডেমি যদি মনে করে আমার থেকে আমি আছি, আমরা কিসের জন্য লড়ছি? আমরা চাই সর্বোচ্চ আমাদের বাচ্চাদের ভালো রেজাল্ট করানোর জন্য। এই লড়াইটি তো ভালো লড়াই, করুক না, আমরা আপনাদের ফিজিক্যাল ট্রেনিং এবং লিখিত পরীক্ষার জন্য তৈরি। স্যার আরেকটা কথা বলতে চাইছি, আপনারা এটা তো বুঝছেন, অনেকগুলো এরকম ভাবে কি মুসলিম প্লিজ ইগনোর মাই, কিন্তু স্যার আমি বলছি যেরকম পাটনাতে খান স্যার, খান স্যার, খান স্যার, এরকম আপনি আমার বেঙ্গলে আপনি খান স্যার। এখানে ট্রেনিং তেমন ভাবে হয়, আমরা কোনদিন কারোর ধর্ম দেখে বিচার করি না। আমাদের কাছে সবচেয়ে বড় ধর্ম হচ্ছে মানব ধর্ম, মানুষ আমাদের কাছে সবচেয়ে প্রিয়। পৃথিবীর সকল জিনিসের মূল জিনিস হচ্ছে মানুষ। আজকে আমাদের যারা MLA হচ্ছে, MP ভোট আছে লোকসভাতে, মানুষই ভোট দিচ্ছে, হিন্দু মুসলমান ভোট দেয় না, মানুষ ভোট দিচ্ছে, মানুষের জন্য কাজ করে। স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, যারা আর যাদের কথা আমরা বলে রাখি, তারা মানুষের জন্য কাজ করেছে। মাথায় রাখবে মানুষ এবং টাকা পর যত পারে সে মানুষ ধর, রামকৃষ্ণদেব বলেছিলেন। আবারও বলি, মানুষ যার কাছে আছে সেই প্রকৃত ধনবান, টাকা নয়। টাকা অনেক চোর, টাকা ব্ল্যাক মানি অনেকের কাছে আছে, কিন্তু তারা আর যাই হোক তারা টেনশনে আছে, তারা মানুষ হতে পারে না। মানুষ যার সাথে আছে, মানুষ যাকে মন খুলে ভালোবাসে, তার জন্য প্রে করে, দোয়া করে, তারাই হচ্ছে কি আসল। আবারও বলি, আমরা সকলে চাইবো আমাদের সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলতে। যেমন আপনার ভাইয়ের দায়িত্ব নিয়েছি, আপনার ভাই যদি আমার কাছে থাকে লাস্ট দিন পর্যন্ত, আবারও বলি সবাই কিন্তু এই ট্রেনিং সহ্য করতে পারে না, এবং আমার রুলস রেগুলেশন অনেক কড়া, অনেকে পারেও না থাকতে, ভুল করলে বার করে দেবো, কেননা আমার কোনো স্বার্থ নেই, আমার স্বার্থ বৃহৎ অংশে। আমি স্টুডেন্টদিকে সর্বপ্রথম একজন মানুষ হিসাবে গড়তে চাইবো, এবং সাথে সাথে আমার দেশমাতার জন্য তার যে স্বপ্ন সেটা পূরণ করতে চাইবো, এটাই আমার স্বপ্ন, এটাই আমার মিশন, এটাই আমার মিশন। আপনারা সাথে থাকবেন, আর সাথে সাথে আপনাদের বলছি যারা বাড়িতে আছেন একটিও সময় নষ্ট করবেন না, যে যেখান থেকে পারবেন, সামর্থ্য থাকলে আমার কাছে আসবেন, সামর্থ্য না থাকলে অনলাইনে পড়বেন, ফিজিক্যাল নিজে করে নেবেন। যারা কাছের ছেলে মেয়ে আছেন তারা আমাদের বারেপুর, এই প্রতিষ্ঠানটি বারেপুর 4 নম্বর প্ল্যাটফর্মের গায়ে সাউথ সেন্ট্রাল স্কুলের সামনে, আবারও মাথায় রাখবেন আমাদের প্রতিষ্ঠানের নাম প্রি ডিফেন্স একাডেমি, আর স্বপ্নপূরণ মিশন প্রি ডিফেন্স একাডেমির একটি পার্ট, একটি চ্যারিটেবল ট্রাস্ট। এটি ধন্যবাদ, আপনার কাছে আমি অনেক কিছু শুনেছি যে এখান থেকে আপনি কোনো এক জায়গা থেকে প্রতারিত হয়েছে, ওটা আপনি যেহেতু নিজের কাছে রেখেছেন, আমি সেটা নিয়ে আলোচনায় যেতে চাইছি না। ধন্যবাদ, জয় হিন্দ, নমস্কার।